আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তৃতীয় দফায় রিজেন্টের শাহেদকে দুদকে জিজ্ঞাসাবাদ, অস্ত্র আইনের মামলায় ডিবি চার্জশিট গ্রহণ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা। দেশে করোনা ও উপসর্গে একদিনে অন্তত 17 জনের মৃত্যু, নতুন শনাক্ত কয়েকশো। অধিকাংশ চিকিৎসকের চেম্বার বন্ধ থাকায় জনপ্রিয় হয়ে উঠছে টেলিমেডিসিন সেবা। সাময়িক উপকার হলেও রয়েছে বিড়ম্বনা, বলছেন সেবা গ্রহীতারা। এবং আদালতে গড়ল জামালপুর টুইন টাউনের মালিক ও সংঘোষিত বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিয়ার প্রতারণা, অসুস্থতার ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে জামিন নেওয়ার অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাবেক ফার্মার্স ব্যাংকের পৌনে 3 কোটি টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে দুদক। সকাল 10টার দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকে হাজির করা হয়। 7 দিনের রিমান্ডের তৃতীয় দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল। গত 27 জুলাই শাহেদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে করা মামলা চার্জশিট গ্রহণ করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস মামলা চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে মামলা চার্জ গ্রহণের জন্য 27 আগস্ট দিন ধার্য করেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। উত্তরা পশ্চিম থানার অস্ত্র আইনের মামলায় বুধবার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। এর আগে 30 জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অস্ত্র মামলার চার্জশিট দাখিল করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক চার্জশিট আমলে নিয়ে 27 আগস্ট অভিযোগ গঠনের দিন ঠিক করেন। ওই দিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। যেহেতু তার দেখানো মতে তার গাড়ি থেকে একটি পিস্তল, পুলিশ সহ একটি পিস্তল উদ্ধার হয়েছিল এবং সেটা আমরা বলার রাষ্ট্রপতিকে বলার পরে তার জামিন নামঞ্জুর হয়েছে এবং আগামী 27-28 তারিখে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এই মামলাটি একটি সমাধানে আসতে পারব। এদিকে এদিন শাহেদ করিমের জামিন চান তার আইনজীবীরা। দুপক্ষকে শুনে আদালত তা নামঞ্জুর করেন। এ সময় শাহেদের আইনজীবী আদালতের অনুমতি নিয়ে তার সাথে কথা বলেন। এর আগে মামলা দুজন সাক্ষী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব, পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় শাহেদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করা হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলা করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব দে। আদালত মামলাটি গ্রহণ করলেও এখনও কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মিথুন বিশ্বাস। মামলার অভিযোগ করা হয় ডাক্তার জাফরুল্লাহ গত 9 আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দিয়েছেন। রামায়ণ ও মহাভারত নিয়ে কটূক্তি করে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।
করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় ভাইরাসে একজন এবং উপসর্গে চারজন মারা গেছেন। ভাইরাসের আরেক হটস্পট খুলনায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 177 জন, মারা গেছেন 2 জন। এ নিয়ে একদিকে সারা দেশের বিভিন্ন জেলায় প্রায় 4 শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রাসনা দাসের রিপোর্ট। কুমিল্লায় আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। বিভাগের মেডিকেল কলেজ হাসপাতালে এই ভাইরাসে পজিটিভ ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জনের। এর মধ্যে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 105 জন। এদিকে সিলেটে গত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, 2 জনই পুরুষ। এই নিয়ে জেলায় মোট মৃত্যু হলো 156 জনের, নতুন আক্রান্ত 63 জন। বরিশাল বিভাগে গত 2 দিনের তুলনায় সংক্রমণ বাড়লেও মৃত্যু কমেছে। বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। 6 জেলায় 24 ঘন্টায় নার্সসহ নতুন আক্রান্ত হয়েছেন 49 জন। এদিকে খুলনায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় 658 জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 177 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় নতুন করে করোনায় মৃত্যু হয়েছে 2 জনের, একই সময় আক্রান্ত হয়েছে আরও 60 জন। এছাড়াও নোয়াখালী, বগুড়া ও সিরাজগঞ্জে 1 জন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 70 বছর বয়সী এক বৃদ্ধা। জেলায় নতুন শনাক্ত হয়েছেন আরও 49 জন। এদিকে সবশেষ 24 ঘন্টায় চট্টগ্রামে 145, নাটোরে 14, শেরপুরে 7 ও নেত্রকোনায় 2 জন করোনা পজিটিভ হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। অধিকাংশ চিকিৎসকদের চেম্বার বন্ধ থাকায় জনপ্রিয় হয়ে উঠছে টেলিমেডিসিন সেবা। সেবা গ্রহীতারা বলছেন এর মাধ্যমে সাময়িক উপকার হলেও কিছু বিড়ম্বনা রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন টেলিমেডিসিন খাতে সরকার আরও উদ্যোগী হলে গ্রামাঞ্চলের রোগীরাও পাবেন ভালো সেবা। হাবিবুর রহমান, অভির রিপোর্ট। কয়েক মাস আগেও চিকিৎসকের সাক্ষাৎ পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়েছে রোগীদের, কিন্তু মহামারী করোনা পাল্টে দিয়েছে সব কিছু। রাজধানী সহ দেশের অধিকাংশ হাসপাতালের চেম্বারগুলো এখনও বন্ধ। বিকল্প উপায় হিসেবে এখন অনেকেই সেবা নিচ্ছেন টেলিমেডিসিনের মাধ্যমে। ভিডিও কনফারেন্সে রোগীর সঙ্গে কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এখানে দেয়া হচ্ছে প্রেসক্রিপশন সহ প্রয়োজনীয় নির্দেশনা। সার্জারি পেশেন্ট ফলোআপের জন্য খুবই সুবিধা। ফলোআপের জন্য আমাদেরকে অনেক দূর থেকে ট্রেনে, রিকশায়, বাসে আসতে হচ্ছে না, বাসায় বসে ওরা চিকিৎসা নিয়ে ফেলতে পারছে। পরবর্তীতে যখন করোনা থাকবে না, তখনও হয়তো আমরা ফলোআপগুলি আমরা বাসায় বসে দিতে পারবো। এতে পেশেন্টরা উপকৃত হবে, পেশেন্ট পোর্টালে তার নিজস্ব ইনফরমেশন পাবে, ডক্টররাও উপকৃত হবে, যে ডক্টর পর্সনে ডক্টর দেখতে পারবে একটা পেশেন্টের ফুল হিস্ট্রি। করোনার এ সময়ে টেলিমেডিসিন সেবা পেয়ে উপকৃত হচ্ছেন অনেকে, আবার কিছু অসুবিধার কথাও জানিয়েছেন কেউ কেউ। সময়টা একটু শর্ট দেয়, খুব দ্রুত কথা বলে শেষ করে দেয়, তো অনেক সময় অনেকেই ধরতে পারে না। এটা একটু ইলাবোরেট যদি করে তাহলে অনেক পেশেন্টের জন্য সুবিধা হয়। চেম্বারে যেতে পারছি না, এই জন্য আমাদের এটা অবশ্যই ভালো। আমরা একটা সাহস পাচ্ছি, বা ডক্টরের সঙ্গে কথা বললাম, এখন সেখানে আমরা যেতে না পারলেও এখানে কী ধরনের ট্রিটমেন্ট দিতে পারি সে ধরনের একটা পরামর্শ তার কাছ থেকে পাচ্ছি। কমিউনিটি ক্লিনিকগুলো আরও কার্যকর করা গেলে টেলিমেডিসিন সেবা পেতে পারেন প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও। বিশেষজ্ঞরা বলছেন সময় এসেছে এ ব্যাপারে সরকারের আরও আন্তরিক হবার। এই কমিউনিটি ক্লিনিকের টেলিমেডিসিন সেবাটা যদি আমরা সপ্তাহে একদিন একজন চিকিৎসকের উপস্থিতিতে দিতে পারি, সেটা আমাদের প্রান্তিক জনগণ অনেক বেশি উপকৃত হবেন। এটা সরকারের স্ট্রাকচার আছে, নতুন করে স্ট্রাকচার তৈরি করার দরকার নাই। এটা আমাদের একটা লার্নিং হতে পারে যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা হসপিটালে না এসেও কীভাবে মানুষকে উন্নততর সেবা দিতে পারি। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর জামালপুর টুইন টাওয়ারের মালিক এবং স্বঘোষিত বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিয়ার প্রতারণা গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার অসুস্থতার ভুয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়ে জামিন নিয়েছেন তিনি। শওকত হাসান মিয়ার অসুস্থতার মেডিকেল সার্টিফিকেট জাল প্রমাণিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও। বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর আইনজীবী জানান শওকত হাসানের জামিন আবেদন বাতিলের জন্য আবেদন করবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিভিন্ন সময়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন রাজধানীর বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়া। রাজনৈতিক ফায়দা লুটতে নিজেকে পরিচয় দেন বঙ্গলীগ সভাপতি হিসেবে। পিএসপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে 57 কোটি টাকা চাঁদা দাবির মামলার সত্যতা পাওয়ায় পিবিআই এরই মধ্যে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে
চার্জশিট দাখিল করেছে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইউআইটিএস এর উপাচার্যের গাড়ি থামিয়ে 60 কোটি টাকা চাঁদা দাবির জন্য ভাটারা থানায় করা মামলায় 27 জুলাই জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। কিন্তু 16 দিনের মাথায় 12 আগস্ট ভুয়া অসুস্থতার সার্টিফিকেট দেখিয়ে ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারাফুজ্জামান আনসারের আদালতে জামিন লাভ করেন শওকত হাসান মিয়া। এখানেও প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও এই মেডিকেল সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান যে ভুয়া সার্টিফিকেট দিচ্ছে, সেটাও একদিন ধরা পড়ছে, পড়তেছে। এরকম কোনো কমপ্লেন আসলে আমরা সেটাকে তদন্ত করি, যেটা পাই সেটা এগেনস্টে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। এদিকে রামপুরার ডেল্টা স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফেব্রুয়ারির 17 তারিখ থেকে মার্চের 17 তারিখ পর্যন্ত এই এক মাসের মধ্যে শওকত হাসান নামে কোনো রোগী ভর্তি হয়নি এই হাসপাতালে। সকল ডকুমেন্টস চেক করে আমার হসপিটালের রেজিস্টার খাতা, তারপর সফটওয়্যার কপি, এগুলো চেক করে দেখে ওনার কোনো তথ্য এখানে নথিভুক্ত নাই। এই পেশেন্ট আমাদের এখানে কোনোভাবেই ভর্তি হয় নাই। যে ডক্টরের নাম আসছে ডাক্তারকে সাথে সাথে চেক করছে এবং আমাদের হসপিটাল তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করছে। ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, শওকত হাসানের ভুয়া মেডিকেল সার্টিফিকেটের বিষয়টি আদালতের আমলে এনে জামিন বাতিলের আবেদন করবেন তারা। এখন আমাদের কাছে যে ওই সার্টিফিকেট আপাত দৃষ্টিতে ভুয়া বলেই মনে হয়েছিল, তবুও এখন স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট হসপিটালের লিখিত বক্তব্য আমার কাছে এসেছে এবং সেখানে ক্লিয়ারলি দেখতে পাই এই সার্টিফিকেটটি ভুয়া এবং জাল। সুতরাং এখন আমরা এই জামিন আদেশটাকে রদ এবং রহিত করার জন্যে আমার বিগ টিম ইউআইটিএস কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিজ্ঞ সিএমএ আদালতে যাব এবং প্রয়োজনে সর্বোচ্চ আদালতে এর প্রতিকারের জন্য আমরা যাব। এদিকে শওকত হাসানের আইনজীবী এটিএন বাংলাকে জানিয়েছেন, তারা জামিন আবেদন করলেও ভুয়া অসুস্থতার মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে কিছুই জানেন না তিনি। এই মামলাটাতে প্রথমে একজন আইনজীবী ছিলেন, এই মামলাটা যিনি প্রথম মুভ করছিলেন, তারা তখন নথিমধ্যে মেডিকেলের কাগজগুলো দিচ্ছিল, হয়তো বা আমি দেখিনি, কিন্তু আমি এইসব কিছু বুঝিনি। আমার সব বিষয়ের মধ্যে এটা ছিল না, আমরা 3 জন আইনজীবী ছিলাম এটার মধ্যে। ভুয়া মেজর পরিচয় দিয়ে অবৈধ সম্পদ অর্জন করায় শওকত হাসান মিয়া নিজ এলাকা জামালপুরবাসীর আবেদনের প্রেক্ষিতে এরই মধ্যে দুদক কয়েকবার নোটিশ প্রদান করে তাকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শিংলা। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেলা 1টার দিকে শুরু হয় এই বৈঠক। একদিনে এই সংক্ষিপ্ত সফরে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন শিংলা। করোনা মহামারী কালে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরের বিষয়ে দুদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সূত্র বলছে, ভারতের আগ্রহের কারণে হর্ষবর্ধন শিংলার এই আকস্মিক সফর। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া 16 আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর 3 সদস্যকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি চাকরিবিধি অনুযায়ী মঙ্গলবার সকালে ইউনিট প্রধান হিসেবে আটক 3 জন এপিবিএন সদস্যকে বরখাস্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। বরখাস্তকৃতরা হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ। 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে সিনহাকে হত্যার সময় ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন তারা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সাথে প্রামাণ্যচিত্র নির্মাণে জড়িত শিপ্রা দেবনাথের ডিজিটাল আইনে দায়ের করা মামলার আবেদন গ্রহণ করেনি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গতকাল রাত 11:30 দিকে শিপ্রা দেবনাথ ও শাহিদুল ইসলাম সিফাত একজন আইনজীবীকে নিয়ে থানায় যান। ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও ঢাকা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্তত 150 ব্যক্তিকে আসামি করা হয়। তবে মেজর সিনহার সাথে প্রামাণ্যচিত্র নির্মাণের সময় তারা যে রিসোর্টে ছিলেন তা রামু থানার অধীন হওয়ায় মামলাটি গ্রহণ করেননি। সদর মডেল থানার ওসি খায়রুজ্জামান মামলাটি রামু থানা অথবা আইসিটি ট্রাইব্যুনালে করারও পরামর্শ দেন ওসি। জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতা ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না।
রাজধানীর সরকারি বাসভবন থেকে বরিশাল সড়কজোন বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে এসব কথা বলেন সড়ক ও সেতুমন্ত্রী। জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে এমন মন্তব্যের জবাবে বিএনপি মহাসচিবের কাছে পাল্টা প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির আলোচনা সভা এবং করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, আমি তার কাছে জানতে চাই বঙ্গবন্ধু হত্যার পর মুস্তাফ সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন, এ হত্যার বেনিফিশিয়ারিকে বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল এই খুনিদের, হত্যার বিচার বন্ধে মোস্তাক সরকারের ইন্ডেমনিটি অর্ডিনেন্স পঞ্চম সংশোধনীর মাধ্যমে কে সংবিধানে ঢুকিয়েছিল। সত্য কথা বললে ছোট করা হয় না, খুনি আর খুনের মদতদাতা প্রশ্রয়দাতা বেনিফিশিয়ারি সমান অপরাধী। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার বাংলাদেশ সফরে আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্ত জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানকে জড়াতে ফাঁসির আগে বাজেটকে নিয়ে মিথ্যা নাটক সাজিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি দেশের স্বার্থ রক্ষা করে প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের নীতিতে বিশ্বাসী। বন্ধুত্বের যে দুর্বলতা সেটা মেরামত করার জন্য উনি এসেছেন। আমাদের সরকার, তাদের দায়িত্ব হলো দেশের স্বার্থ সুরক্ষা করা। কিন্তু এর আগেও তো অনেক আলোচনা হয়েছে, জানানো হয় না, এমনকি বহু চুক্তি হয়েছে যেগুলো এখনো প্রকাশ করা হয় না। কিন্তু তারপরেও আমরা আশা করব যে জনগণের অধিকার আছে জানার, যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকার কি করছে বা কি বলছে। গত চার দিনের বৃষ্টিতে আবারও বেড়েছে নেত্রকোনার নদ নদীর পানি। জেলার 14টি ইউনিয়নের 2.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সরকারি ত্রাণ সহায়তা পৌঁছলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে কম বলে জানিয়েছেন দুর্গত মানুষ। সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। বুধবার সকাল পর্যন্ত শহর রক্ষাবাদ পয়েন্টে 3 সেন্টিমিটার এবং মেঘাইঘাট পয়েন্টে আরও 5 সেন্টিমিটার পানি বেড়েছে। এতে পানিবন্দী প্রায় 4.25 লাখ মানুষ। টাঙ্গাইলে গত 24 ঘন্টায় ধলেশ্বরী নদীর পানি বেড়ে বিপদসীমার 67 সেন্টিমিটার এবং ঝিনাই নদীর পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানিকগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, তবে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। শেরপুরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। এবার জানাবো শেয়ার বাজারে খবর। বস্ত্র খাতে দুই কোম্পানি তুং হাই নিটিং ও সিএনএ টেক্সটাইলের পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে বিএসইসি। চিঠিতে বলা হয়েছে সিএনএ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক সহ 3 পরিচালক আইন না মেনে শেয়ার বিক্রি করেছে। এছাড়া নিয়ম অনুসারে কমিশন ও স্টক এক্সচেঞ্জে শেয়ার ধারণ সংক্রান্ত রিপোর্ট জমা দেয়নি। প্রায় একই ধরনের ঘটনা ঘটে তুং হাই নিটিংয়ের ক্ষেত্রেও। এসব কারণে বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির কমিশন সভায় কোম্পানি দুটির পরিচালকদের ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 10% লভ্যাংশ দিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে 5% বোনাস ও 5% নগদ লভ্যাংশ। লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড বিএসসির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 25 আগস্ট বিকাল 3:30 মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও 24 আগস্ট বিকাল 3:00 বিএসসির সভা অনুষ্ঠিত হবে। সভায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2018 সালে কোম্পানিটি 20% নগদ লভ্যাংশ দিয়েছিল। এছাড়া বিএসসির 31 মার্চ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দেওয়ার পাশাপাশি সারা দেশে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কৃষক লীগ। এরই অংশ হিসেবে জামালপুরে ইসলামপুরে বন্যা দুর্গত কৃষকদের মধ্যে সার ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট উর্মি কুমসুম স্মৃতি, সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও সংসদ সদস্য হোসনে আরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 500 কৃষককে সার ও সবজি বীজ দেওয়া হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। পদত্যাগ করেছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা। সামরিক বাহিনীর একটি অংশের হাতে আটক হওয়ার পর তিনি টেলিভিশনে দেওয়া ভাষণে সরকার ও সংসদ বিলুপ্তের ঘোষণা দেন। প্রেসিডেন্ট বৌবাকার কেইতা বলেন, তাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রক্তপাত হোক তা তিনি চান না। দেশটিতে সেনা অভ্যুত্থানের পর প্রেসিডেন্টের সাথে আটক হন প্রধানমন্ত্রী বোবো সিসেও। তাদের আটক করে রাজধানী বামাকো থেকে 15 কিলোমিটার দূরে সামরিক ঘাঁটিতে নিয়ে যায় বিদ্রোহী সৈন্যরা। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে তারা এ ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। রাতের দিকে সামরিক বাহিনীর জুনিয়র অফিসাররা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের আটক করে। যদিও এর আগে প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাথে ভ্রাতৃসুলভ আলোচনার আহ্বান জানিয়েছিলেন। এদিকে মালির এমন ঘটনার নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের অন্যান্য দেশ ও ফ্রান্স। বেতন ভাতা নিয়ে অসন্তোষ এবং জিহাদিদের সঙ্গে অব্যাহত লড়াই নিয়ে সৈন্যদের ক্ষোভ জন্মায় মূলত এই অভ্যুত্থান। 2018 সালে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট কেইতা। তবে দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনা ও সাম্প্রদায়িক সহিংসতা বেড়ে যাওয়ায় তার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে মালিতে বিক্ষোভ চলছিল। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। জেনে বুঝে বিদেশ যায়, অর্থ সম্মান দুটোই পায়, এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হল নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণে জনসচেতনমূলক সেমিনার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগ লক্ষ্মীপুর জেলা প্রশাসন এর আয়োজন করে। সেমিনারে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার ও প্রেস ক্লাব সভাপতি হোসাইন আহমদ হেলাল সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এবারে পার্টেক্স খেলার খবর। যুব ক্রিকেটারদের করোনা পরীক্ষার দ্বিতীয় ধাপে পজিটিভ হয়েছেন একজন। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পকে সামনে রেখে চলছে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা। প্রথম দিন 27 জনের একজনেরও করোনা ধরা পড়েনি। তবে দ্বিতীয় ধাপে পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন বরিশাল থেকে আসা ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার হোসেন। এ দফায় 15 জনের করোনা পরীক্ষা করা হয়। বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার জানান, ইফতেখারকে এ মুহূর্তে বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। তার কোয়ারেন্টাইন চলবে 7 দিন। এ সময় তিনি বিসিবি মেডিকেল দলের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন। করোনা ভাইরাস প্রোটোকল ভাঙায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। মহামারীর কারণে ফুটবলের নিয়ম নীতি যেসব পরিবর্তন এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ম্যাচ শেষে জার্সি বদল করা যাবে না, আর এই আইন না মানলে এক ম্যাচ নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে এই শঙ্কার কারণে উয়েফা জার্সি বদল না করার এই প্রোটোকল জারি করে, কিন্তু সে ভুলটাই করে বসেছেন নেইমার। ম্যাচ শেষে লাইপজিগে জার্মান ডিফেন্ডার মার্সেল হার্লিস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলেছেন তিনি। উয়েফার শাস্তির বিষয়টি আমলে নিয়ে নেইমারকে ছাড়াই ফাইনালে খেলতে হবে পিএসজিকে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তৃতীয় দফায় রিজেন্টের শাহেদকে দুদকের জিজ্ঞাসাবাদ, অস্ত্র আইনের মামলায় ডিবির চার্জশিট গ্রহণ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা। দেশে করোনা ও উপসর্গে একদিনে অন্তত 17 জনের মৃত্যু, নতুন শনাক্ত কয়েকশো। অধিকাংশ চিকিৎসকের চেম্বার বন্ধ থাকায় জনপ্রিয় হয়ে উঠছে টেলিমেডিসিন সেবা। সাময়িক উপকার হলেও রয়েছে বিড়ম্বনা বলছেন সেবা গ্রহীতারা।
এবং আদালতে গড়ল জামালপুর টুইন টাওয়ারের মালিক ও সংঘোষিত বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিয়ার প্রতারণা, অসুস্থতার ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে জামিন নেওয়ার অভিযোগ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।